দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা যাত্রাবাড়িতে। তো দর্শক, আজকে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে ভিডিওটি এই মুহূর্তে আমাদের দেখতেছেন, সকলে কমেন্ট বক্সে জানাবেন দর্শক যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন। দর্শক, আজকের বাজারে কেমন চলতেছে দাম, সেগুলো কিন্তু আজকে আমরা বিস্তারিত জানবো এক ভাইয়ের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ভাইয়ের নাম কি? মোহাম্মদ শাহিন ভাই। শাহিন ভাই, আচ্ছা, আপনাদের মার্কেটের নাম কি? ফাইভ স্টার মার্কেট। ফাইভ স্টার মার্কেট, ঢাকা যাত্রাবাড়ি। আচ্ছা, তো আজকে পেঁয়াজের দাম কেমন? পেঁয়াজ আগের তুলনায় অনেক কম। আগের রাজশাহী পেঁয়াজ বিক্রি 110 টাকা, এখন বিক্রি হচ্ছে 98 টাকা, 100 টাকা, 101 টাকা, এরকমের দাম। কমার কারণটা কি ভাই? দাম কমার কারণ হলো কোনো চাহিদা নাই, বেচা কিনা নাই, খুব খারাপ। আগে যে জায়গায় ধরেন আমরা 50 বস্তা 60 বস্তা পেঁয়াজ বিক্রি করতাম, এই জায়গায় পেঁয়াজ বিক্রি হচ্ছে 1 বস্তা 2 বস্তা 10 বস্তা, এর চেয়ে বেশি আর এখন বিক্রি হচ্ছে না। মানে কাস্টমার কম এক কথায়? একেবারে কম, কাস্টমার কম। আর আলু দেখতেছি এখানে অনেক ফ্রেশ আলু আছে, এগুলো কোথার? ঠাকুরগাঁও আছে, রাজশাহী আছে, মুন্সিগঞ্জ। এইটা কোথার ভাই? এটা রাজশাহী। এটা রাজশাহী, এইটা আজকে কত করে? এটা 48 টাকা বিক্রি হচ্ছে। এটা আজকে বিক্রি করছেন 48 টাকা করে, ঠাকুরগাঁওয়ের আলু। আর লালটা কোথায়? এটাও ঠাকুরগাঁও? না, এটা হলো এটা ঠাকুরগাঁও। এটাও ঠাকুরগাঁও, আচ্ছা, ঠাকুরগাঁও লাল আলু। এটাও 48 টাকা? না, তাহলে 46 টাকা। 46 টাকা, লালটার দাম কম? লালটার দাম কম, লালটার দাম কম। এখানে আছে মুন্সিগঞ্জের আলু। হ্যাঁ, এটা মুন্সিগঞ্জের। এইটা কত করে? মুন্সিগঞ্জের আগে ছিল আপনার বেচে 48 47, এখন বিক্রি করতেছি 43। এখন করতেছেন 43 টাকা? 43। আলুর বাজারটা কমছে, এর কারণটা কি? কারণ হলো যে খরিদ্দার না কম, মানে পাইকার কম, পাইকার নাই, কম, একেবারে পাইকার নাই। দাম কমার পরও এখন কম, যখন দাম বেশি থাকে তখন আবার বেশি থাকে। আর মানুষের হাতে দেশ পরিবর্তন হয়েছে না, মানুষের হাতে টাকা পয়সাও নাই, যার কারণে বেচা কিনা খুব কম। কারণ আমাদের কি নেই 45 টাকার উপরে, আমরা লসে বিক্রি করে শেষ করতে পারছি না। মানে আমাদের আলু থাকলে তো আপনার ডাক লাগিয়ে যায়, মানে যত দ্রুত পুঁজি বাঁচান যায় ওই চেষ্টা করতেছে। আলু দাম প্রচুর কমছে, পেঁয়াজের দামও কমছে, সবকিছু এখন আয়ত্তের মধ্যে আছে। মানে এখন খুচরা বাজারে 50 টাকা আলু পাওয়া যায়, মুন্সিগঞ্জের আলুটা অনেকে 2 টাকা কমও বিক্রি করে লায়, রাজশাহী আলুটা নিয়ে 50 টাকা 48 টাকা দা নেয়, পশ্চিমতলে 50 টাকা করে 60 টাকা 55 টাকা বিক্রি করে। দাম কমছে, আগের চেয়ে অনেকটা কমছে। আগে 50 টাকার উপরে ছিল এই আলুগুলোই, এখন আজকের বাজারে দাম 60 টাকা ছিল, খুচরা বাজারে 60 টাকা ছিল এই আলুটা, খুচরা বাজারে, এখন খুচরা বাজারে 50 টাকা বিক্রি হচ্ছে, 50 টাকা বিক্রি হইতেছে। আচ্ছা, আর এই সালার বস্তা এইগুলো কোথায়? এই সালা এর রাজশাহী আর ঠাকুরগাঁও বস্তা, এগুলো হচ্ছে ঠাকুরগাঁও রাজশাহী আর নেট গিলি আছে যায় এটি সব মুন্সিগঞ্জ। এইটাও মুন্সিগঞ্জ? হ্যাঁ, রাজশাহী। এটা রাজশাহী, এটা রাজশাহী, এইটা 48 টাকার মতো? হ্যাঁ, এটা 48, এটা 48 টাকার মতো এইটা আজকের বাজারে। তো দাম কি ভাইয়া, দাম কি একটু আরো কমবে নাকি? বাড়বে না, এটা শিউর। কমবো নাকি এটা শিউর না, কিন্তু বাড়বো না, এটা শিউর। বাড়বে না? না, আলুর দাম আর বাড়বে না, এইভাবেই থাকবে। এইভাবে থাকার সম্ভাবনা বেশি, এইভাবে থাকার সম্ভাবনাটাই বেশি আছে। তো আপনাদের এখানে কাঁচা মাল তো বলা যায় না, যদি আরো না খায় এটা পচনশীল, এটা আরো কমতে পারে আমদানির উপরে। আমদানির না, আমদানির উপরে বলতে না, মানে খরিদ্দারই তো রে, আমাদের মার্কেটে তো আর কোনো কিছু কমতি নাই, যেমন মজুদ পেঁয়াজ আছে তেমন মজুদ আলু আছে, কিন্তু খরিদ্দার নাই। খরিদ্দার না থাকায় তো আমাদের লস হয়ে বিক্রি, কিন্তু এখন যে দামে বিক্রি করছি এটাও লস, লস ছাড়া আমাদের কোনো অনেক কারবার নেই। প্রত্যেকদিন আরদে আমরা লস গন্ধাছি 2-3 হাজার টাকা করে, প্রত্যেক আরদে, শুধু আমি একা না, যত আরদার আছে আমরা বসে বসে মশার মাছি মারি, নাহলে বসে বসে মোবাইল টিপি, এই ছাড়া আমাদের আর কিছু করার নেই। মানে খুবই খারাপ বর্তমানে খারাপ অবস্থা এখন। আচ্ছা, তো এখন এই যে পেঁয়াজের দামটা ভাই কমছে হঠাৎ, এটা কি মানে আমদানি বেশি? আমদানি বেশি মোটামুটি, কারণ এটা মাঝে মধ্যে বাড়ে, মাঝে মধ্যে আপ ডাউন হয়। এই 1 সপ্তাহ আগে প্রত্যেকটা পেঁয়াজ আমাদের কিনা রাজশাহী বাজার থেকে 700 108 টাকা, 8 টাকা আমরা বিক্রি করতে পারছি না, তাই 5-6 টাকা কমাইছি, 100 টাকা পর্যন্ত আমরা বিক্রি করতেছি, তারপরে সেল অত একটা হচ্ছে না। আরো বাজার কম যদি না বিকে তো আরো কমতে পারে, আবার অনেক সময় দেখছেন শর্ট পড়ে গেছে, আবার 10-20 টাকা বাইরে যেতে পারে, পেঁয়াজটা আপ ডাউন হচ্ছে। এই যে আবার পাকিস্তানি ইন্ডিয়ান পেঁয়াজ গুলোর আমদানি আছে, পেঁয়াজ গুলো তো সবাই খেতে না, ওটা হোটেলে একমাত্র চলে, মানে দেশি যারা সাংসারিক জীবনে এই পেঁয়াজ ছাড়া কোনো পেঁয়াজ খায় না, হয় কিং পেঁয়াজ
যেমন কিং পেঁয়াজটা চলতে আছে 95 টাকা, আর এই রাজশাহী পেঁয়াজ যেটা এখন আসার লাইনে ওইটা হইলো আপনার রাজশাহী পেঁয়াজ, ওটা 100 টাকা বিক্রি হচ্ছে। রাজশাহীটা রাজশাহী আপনার পেঁয়াজের কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো। যেটা যেমন আপনারা যে বাইরের থেকে যে পেঁয়াজগুলি আমাদের আছে, যেমন ইন্ডিয়ার থেকে বা বার্মার থেকে বা পাকিস্তান থেকে যে পেঁয়াজগুলি সরকার আমদানি করতেছে, ওই পেঁয়াজগুলি অনেক বেশি লাগে, বাজার পরে চিপা যায়, দেশি পেঁয়াজটা এত চিপে না, ওটা খুব ভালো থাকে, ওটা মানসম্মত বেশি, খাওয়ায় ভালো বেশি, স্বাদ বেশি। এই কারণে তো মোটামুটি ভাবে এখন আলুর দাম অনেকটাই কম আছে। আলু কি মানে নতুন আসা দিচ্ছে এখন? না না, নতুন আসতে আরো 1.5 মাস, 1.5 মাস এখনো মানে খেতে আছে। যেটা আগে ওটা আবার ওই যে অল্প অল্প যে আধা কেজির বেশি কেউ কিনবো না, আর যেটা 2.5 মাস পর লাগবে ওটা আবার সচরাচর বাজারে। নতুন আলুটা তো শীতের মৌসুমে আসে। হম, শীতের আগেও যারা আগের দিন লাগালে সেটা কদিনও যে ছোট ছোট থাকতে নামাইলায় ওইটা চলে আবার। ওই যে নতুন আলুটা, আচ্ছা এইটার চাহিদা কেমন? এইটা এখন 7-8 টাকা, লালের চাহিদাটা অনেক বেশি, লালেরটা বেশি চাহিদা। আচ্ছা এটা লম্বা আছে? না, এটা দেখা ফেরেছে আমার মন শুনছে আলুর থেকে এই ঠাকুরগাঁও আর রাজশাহীর আলুটা খুব ভালো চলে, মানে দেখায় অনেক সুন্দর, এটা ভরপুর। আর আমাদের দেশ মন শুনছে দেশি আলুটা কালার একটু ডিপ, একটু বেকার তারা হয়, যা সংসার জীবনে নিলে এই কি আলু আনছো, এই জন্য মুনসুন্দরটা দাম কম চলে, আর দাম যত বাড়ে বিক্রি তত বাড়ে। আমি দেখলাম বাংলাদেশে যে জিনিসটার দাম বাড়বে ওই জিনিসটার বিক্রিও বাড়ে, চাহিদা বেশি থাকে। আমরা হলো হুজুগে বাঙালি, মনে করতেছি বাইরে দেবো হাবুটা কিনি, আর যখন কমা ধরে মনে করে কমে দেবো নিবো না, কিবা নিবেন ওটা না নিলে দেবেন, এক পিস দাগি হবে না, ওই কটা সারা, হ্যাঁ এটি সাদা, এটা 44 টাকা নিতে পারবেন, এই যে লাইভে রাখছি লয়ে যান, হ্যাঁ তো নেন, হ্যাঁ আমার তো নিয়ে গেছে, কয়টা আলু? ওই একটা আলু দে 44, দে 43 টাকা একটা আলু দে। দাম মানে যা বলেন তার চেয়ে 2 টাকা আবার কম বিক্রি করতে হয়, ওর এই লস তো 45 টাকা আমাদের চালান বাঁচবো, এখন কি লসে বিক্রি করতেছেন? কদিন এটা বিক্রি হচ্ছিল আপনার ই টাকা কবে বেচলে তো বেচছি 2580 টাকা, এক বস্তা 2580 টাকা আসছে, হ্যাঁ 60 কেজি 2580 টাকা। আচ্ছা আগে আরেকটা দে, দুটা দে, আগে 1100-1200 টাকা ছিল বেশি, কারণ খুচরা বাজারে 50 টাকা কম না একবারে দাম, এটা 2 টাকা কম, একে 2 টাকা মানে দেখাও নাই লস, কারণ 45 টাকা বিক্রি করলে হয়তো ব্যাপারের এটা ঠিক তো নাই, 5160 টাকা দেন, 5160, এটা আমরা যে কটা আলু বিক্রি করি প্রত্যেকটা রিসিপ্ট দিয়ে দিই, ওই কারণ আবার তাদেরও আবার জিজ্ঞেস করে, অনেকে জিজ্ঞেস করে যে আমরা দেখি ইউটিউবে দেখি চ্যানেলে দেখি খবরে দেখি যে দাম কম, কিন্তু এই আলুটা এই 43 টাকা নেওয়ার পরও তাদের 5 টাকা খরচ আছে। দেখাশোনাইলস এখন দাম এইভাবে থাকবে ভাই, সর্বশেষ এই কথাই, সর্বশেষ এইটাই, যদি বাজারে এরকম থাকে আমদানির উপরে, আমদানি বেশি হয়ে গেছে আমাদের আলু তো এক লট আছে, আমদানি বেশি হয়ে গেলে ঠিক আছে আরো বড় মাল থাকবো, পাইকার নাই খরিদ্দার নাই তার কাছে বিক্রি করবো, তখন তো লসে বিক্রি করতে হবে আমারও।
কখন? রাতে না, আসরের পর থেকে সামনে 16 তারিখ পাইবিশের মার্কেটে দোয়া মাহফিল। বক্তা কে আসবে? বক্তা আছে, প্রধান বক্তা আছে হলো আব্দুল ওয়াদেদ সাহেব, মুফতি হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াদেদ সাহেব। আচ্ছা আচ্ছা। আরো বয়ান করবেন এসানউদ্দিন খান সাহেব, এবং রিয়াজুল ইসলাম, বিবি কুম্বুরি, কাসমি সাহেব, সবাই সামনে থাকবে যাত্রাবাড়ি ফাইভ স্টার মার্কেট। আগামী 16 তারিখে আমাদের এই দোয়া ওয়াজ মাহফিল, আপনারা সবাই আসবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ঠিক আছে।